হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিটি বয়েসের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আমি এলাম এখন গুলশান আজাদ মসজিদ। এটি গুলশানের অন্যতম দৃষ্টিনন্দন বিউটিফুল মসজিদ। এই মসজিদের অফিসিয়াল নাম হচ্ছে গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ, কিন্তু এই মসজিদটির লোকমুখে নাম হচ্ছে গুলশান আজাদ মসজিদ। খুবই দৃষ্টিনন্দন, সুন্দর, চমৎকার এই মসজিদটি, পুরোটাই এসি। এটি গুলশান 2 এবং 1-এর মাঝামাঝি স্থানে অবস্থিত। বিশাল এরিয়া নিয়ে বিস্তৃত এই মসজিদটি, একটি কমপ্লেক্স। এখানে রয়েছে সানমে ঈদগাহ, দেখতে পাচ্ছেন এখানে বিশাল খোলা মাঠ। যখন ঈদের সময় আসে তখন এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এই মসজিদকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক প্রোগ্রাম বা অনুষ্ঠান পরিচালনা হয়ে থাকে। এই মসজিদের এই পাশে দেখতে পাচ্ছেন অফিস কক্ষ, আর মসজিদের পিছনের সাইডে বিভিন্ন ধরনের ট্রেনিং সেন্টার রয়েছে। বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। এক কথায় অসাধারণ এই মসজিদ এবং মসজিদ কমপ্লেক্স। আমি এখন দাঁড়িয়ে আছি মসজিদের সামনে যে খালি মাঠ রয়েছে, ঈদগাহ ময়দান। এখানে ঈদের নামাজ আদায় করা হয়। এখানে অনেকবার এসে নামাজ পড়ার সৌভাগ্য আমার হয়েছে, মাঝে মাঝে আসা হয়। এখন রমজান মাস, এই রমজান মাস জুড়ে এখানে ইফতার মাহফিল করা হয়ে থাকে। যদিও এবারে ইফতার মাহফিল হয় কি না আমি জানি না, এবং আমার এবারে রমজানে এই ইফতারে এখানে আসা হয়নি। আমি শুধুমাত্র সানমের সাইডটুকু আপনাদেরকে দেখাচ্ছি। মূলত এটি বিশাল একটি এরিয়া নিয়ে এই মসজিদটির বিদ্যমান। পুরুষ এবং মহিলা সবাই এই মসজিদের নামাজ আদায় করতে পারে। পুরুষ মহিলা সবার জন্য এটি উন্মুক্ত। আপনারা যদি এই মসজিদে নামাজ আদায় করতে চান, এই মসজিদ দেখার জন্য আসতে চান, আপনাদের জন্য লোকেশান হচ্ছে গুলশান 2-এর একটু পরে অয়েস্টিন হোটেল থেকে 100 গজ সানমে এগুলেই এই গুলশান আজাদ মসজিদটি আপনারা দেখতে পাবেন। অথবা গুলশান যে তাজউদ্দিন আহমেদ সিটি পার্ক রয়েছে, সেই সিটি পার্কের ঠিক অপোজিটে এই মসজিদটির অবস্থান। ওকে প্রিয় বন্ধুরা, আশা করি এই মসজিদটি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই এই মসজিদে আসবেন, নামাজ পড়বেন, কিংবা এটি একটি অন্যতম দর্শনীয় জায়গা হিসাবে বিবেচনা করে আপনারা এই মসজিদটি দেখার জন্য হলো আসবেন। এবং আপনারা শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ভাষাভাষী মানুষদের সামনে আমাদের বাংলাদেশের যে অনন্য স্থাপত্য, যে সে স্থাপত্যকে আপনারা বিশ্বের দরবারে তুলে ধরবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এয়ার খান, সিটি বয়েস, ঢাকা।